আজকে নিয়ে চলে এসেছি বেকড ম্যাগি। বেকড ম্যাগি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা সসপ্যান, সসপ্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিয়েছি হাফ চামচ রসুন কুচি আর ইচ্ছে মতো ভেজিস। ভেজিসটা এখানটায় নিজের ইচ্ছে মতো দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি সুইট কর্ন, বিনস, গাজর, বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছি একটু নুন। দিয়ে দেবো এবার ম্যাগির মশলাটা, দিয়ে ম্যাগিটাকে দিয়ে দেবো। এবার দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি। একটু ওয়েট করবো সেদ্ধ হওয়ার জন্য, তারপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিজ সস। যেহেতু এটা বেকড ম্যাগি তাই এখানে চিজ সসটা আমি ব্যবহার করেছি, ইচ্ছে হলে আপনারা স্কিপ করতে পারেন, এখানে ব্লক চিজও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এক চামচ আমি টমেটো কেচাপ, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এইবার দেব আমি অনেকটা পার্সলি কুচি, পার্সলে যদি না থাকে অরিগ্যানো দিতে পারেন, একটু ধনে পাতাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর ওদিকে আমি ওটিজিটাকে প্রিহিট করার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা যেভাবে কেক বেক করেন ঠিক সেই প্রসেসে ফ্রাইং প্যানে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, যেহেতু এটা বেকড হবে তাই মোজারেলা চিজটা মাস্ট। এইবারে একটা ফয়েলের মধ্যে ম্যাগিটাকে দিয়ে ওপর থেকে অনেকটা মোজারেলা চিজ আমি ছড়িয়ে দিলাম। আর মোজারেলা চিজ কিন্তু বেকড ম্যাগিতে লাগবেই লাগবে, না হলে কিন্তু খেয়ে মজা পাওয়া যাবে না। এইবার ওপর থেকে আমি মেয়োনিজ ড্রিজল করে দিয়েছি, এতে দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। ওপর থেকে আবারও আমি পার্সলি দিয়ে দিয়েছি আর কিছুটা আমি অলিভ সাজিয়ে দেব। এই বেকড ম্যাগিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো আর দেব একটু চিলি ফ্লেক্স। এইবারে আমি ম্যাগিটাকে আমি বেক করতে দিয়ে দেব। ম্যাগিটাকে আমি ঠিক 7 থেকে 5 মিনিটের জন্য বেক হতে দেব। ম্যাগির ওপর পোর্শনটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেব। আমার ম্যাগি কিন্তু একদম রেডি, আমি এবার সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বেকড ম্যাগি আর বাচ্চাদের ঝটাপট দিয়ে দিন, আর নিজেরাও একটু খেয়ে দেখুন। দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে? তাহলে আজকে এতটুকুই, আবার আসছি কালকে নতুন রেসিপি নিয়ে।